তো এই যে দুর্নীতি হচ্ছে আমি মনে করি এটা অর্গানাইজ ওয়েতে হয়েছে, এটা একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটাকে ভাঙতে হবে, যারা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করতে হবে। আজকে যেতে যেতে প্রাক্তন মন্ত্রী খাদ্য সরবরাহ মন্ত্রী বলছিলেন তিনি আগে নাকি ষড়যন্ত্রের শিকার হচ্ছে, ষড়যন্ত্রের শিকার হচ্ছে বলছেন, তিনি একবারও কিন্তু বললেন না তিনি দুর্নীতি মুক্ত। তবে ষড়যন্ত্র কোথা থেকে হয়েছে না হয়েছে প্রশ্ন থেকে যাচ্ছে আমার মনে, আমি বহিঃপ্রকাশ করছি, এই ষড়যন্ত্রটা কালীঘাট থেকে হয়নি তো, এটাও তদন্ত করলে অসুবিধার সাথে সাথে এটা হয়তো উঠে আসতে পারে। দুর্নীতির শিকড় অনেক গভীরে, কারণ আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে, যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেসের উপস্থিতি, আর যেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা প্রথমে দেখলাম শিক্ষক নিয়োগে দুর্নীতি, তারপরেই পুর নিয়োগে দুর্নীতি, তারপরেই রেশন বন্টনে দুর্নীতি, এক চাল ব্যবসায়ীকে ধরেছিল, তারপরে গতকাল গতরাত্রে প্রাক্তন খাদ্য সরবরাহ মন্ত্রী বর্তমান গৃহমন্ত্রীকে রেশন বন্টন দুর্নীতিতে গ্রেপ্তার করছে এডি। এই বিষয় নিয়ে অনেক মতপার্থক্য, অনেকে আলোচনা করছে, তবে আমরা ভুলে যাইনি সে আমফান ঝড়ের সময় এবং কোভিড অতি মহামারীর সময়তেও তৃণমূল কংগ্রেস চাল চুরি করেছে, এই অভিযোগ আসত উঠেছিল। দুঃখের বিষয় এরা বিভিন্ন জায়গাতে দুর্নীতি করছে, আপনি শিক্ষক নিয়োগ, বালি পাচার, কয়লা পাচার, গরু পাচার, ফায়ার ব্রিগেডে নিয়োগ, কনস্টেবলে নিয়োগ, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ ডিএতে নিয়োগেও দুর্নীতি হচ্ছে, মাদ্রাসা নিয়োগেও দুর্নীতি হচ্ছে, অনেক দুর্নীতি হয়েছে। অবশেষে গরিব মানুষের যে জয় রাশনটুকু পায় সেখানেও এরা সেইখানে ওরা দুর্নীতি করতে গিয়ে জড়িয়ে পড়েছে, এবং যেগুলো জনমানুষে আস্তে আস্তে আসছে। হাজার হাজার মানুষ রেশন ঠিকঠাক পাচ্ছে না, হাজার হাজার মানুষ রেশন ঠিকঠাক পাচ্ছে না, তার পরিবর্তে এই বড় বড় নেতারা কি করছে, বাতিল বা অবৈধ পন্থা অবলম্বন করে রেশনগুলো তুলে নিচ্ছে, ধিক্কার জানায়, নিন্দা জানায়। বাচ্চাদের মিড ডে মিলের চাল নিয়ে অনেক অভিযোগ থাকে, কোয়ালিটি নিয়ে অনেক অভিযোগ থাকে। তো এই যে দুর্নীতি হচ্ছে আমি মনে করি এটা অর্গানাইজ ওয়েতে হয়েছে, এটা একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটাকে ভাঙতে হবে, যারা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করতে হবে। শুধুমাত্র একজন প্রাক্তন খাদ্য সরবরাহ মন্ত্রীকে অ্যারেস্ট করলে এই সমস্যার সমাধান হবে না বলে আমি মনে করি। আমি এটাকে দু তিন রকমভাবে দেখছি, প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে যেমন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখলাম আধিকারিকরাও জড়িয়ে পড়েছে, এক্ষেত্রেও আইএস বিসিএস যারা আছেন তাদের অনেকে হয়তো এর সাথে যুক্ত থাকতে পারে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। বিডিওদেরকেও বিডিও অনেক বিডিও বা অনেক ফুড ইন্সপেক্টরও কিন্তু এর সাথে যুক্ত থাকতে পারে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারাও এর সাথে যুক্ত থাকতে পারে, তাদের জিজ্ঞাসাবাদ করা হোক। তবে ওই লিপস অ্যান্ড বাউন্সের মতো তার অফিসে গিয়ে রেড করার সময়, অফিসে গিয়ে তল্লাশির সময়, অফিসের কম্পিউটারে একাধিক ফাইল ডাউনলোড করে দেওয়া, অফিসের কম্পিউটারের থেকে সার্চ করা, এই করে তদন্তের প্রতিপদকে বিপদে অন্য পথে পরিচালনা করার অপচেষ্টা না এক্ষেত্রে হয় বলে মনে করি, এক্ষেত্রে না হয় সেটা আশা করব। দুর্নীতি যারা করেছে তারা শাস্তি পাক, এটা চাই।